হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাক্রো প্রোডাকশন। সো আজকে আমি দেখাতে চলেছি যে লাইট রুমে কীভাবে কোনো ভিডিওকে দারুণভাবে কালার গ্রেড করা যায়। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে আমাদেরকে আমাদের ভিডিওটাকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার পর সেই ভিডিওটির উপর ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করলে আমরা এরকম একটা স্ক্রিন দেখতে পাবো। সেই স্ক্রিনের মধ্যে আমরা দেখতে পাবো যে একটা বক্স আইকন, সেই বক্স আইকনটাকে ক্লিক করতে হবে। বক্স আইকনটা ক্লিক করার পর আমরা দেখতে পাবো এখানে ক্যাপচার ফ্রেম বলে একটা অপশন আছে, সেটাকে ক্লিক করতে হবে। তো সেটাকে ক্লিক করলে আমরা একটা এর ছবি পেয়ে যাব। বিকজ কারণ হলো এই ভিডিওটা ডেভেলপার অপশনে কাজ করে না। তোমরা দেখতেই পাচ্ছ যে ডেভেলপার অপশন ক্লিক করলে এখানে দেখাচ্ছে যে ভিডিও ইজ নট সাপোর্টেড ইন ডেভেলপার। তাই আমরা কি করব, ওটাকে আমরা লাইব্রেরিতে গিয়ে আমরা বক্সে গিয়ে ক্যাপচার ফ্রেম করব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো ছবি আসছে না। তো তখন আমরা কি করব, এইখানে এই আইকনটাকে ক্লিক করে আমরা অল ফটোগ্রাফস অপশনে যাব। গিয়ে তো আমরা দেখতে পাবো যে এখানে ছবিটা চলে এসেছে। তো ছবিটাকে আমরা নেব, আমাদের যেমন ইচ্ছা এডিটিং করবো ডেভেলপার অপশনে গিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই ছবিটা ডেভেলপার অপশনে চলে এসেছে। তোমাদের যেমন ইচ্ছা, তুমি যত ভালো এডিট করতে পারবে তত তোমাদের ভালো। আমি এটাকে এডিট করা আনন্দ করছি। কমপ্লিট করার পর আমরা এখানে দেখতে পাবো প্রিসেটের পাশে একটা প্লাস আইকন বলে চিহ্ন রয়েছে। প্লাস আইকনটাতে ক্লিক করব। তো আমি একটা ফোল্ডার বানিয়েছি ক্যানন 200 বলে, সেটার মধ্যে আমি প্রিসেটটাকে সেভ করে নেব। তো আমি এই প্রিসেটটাকে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর আমরা আমরা ভিডিওটাতে আবার চলে যাব। ভিডিওটাতে চলে যাওয়ার পর আবার যেতে হবে লাইব্রেরিতে। লাইব্রেরিতে গিয়ে আমাদেরকে এইখানে দেখতে পাবো সেভ প্রিসেট বলে একটা অপশন আছে, সেইখানে গিয়ে আমরা যাব। আমার ক্যানন 200 ফোল্ডারটাতে যাব। 5224 বলে আমি সেভ করেছিলাম, ক্লিক করব। তোমরা দেখতে পাচ্ছ ফুললি ভিডিওটা কিন্তু কালার গ্রেড হয়ে গেল। তো আমি ভিডিওটা এক্সপোর্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি সিম্পলি ভিডিওটাকে এক্সপোর্ট করলাম।